ব্যাপার? তিনও বৌমা একসাথে গর্ভবতী কিরে? মা, এটা কিভাবে সম্ভব? আরে চুপ কর, আল্লাহ এতদিন পর আমাদের বংশের দিকে মুখ তুলে তাকিয়েছে। তুই যা, দৌড়ে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা এতদিন পর আমার আশা পূরণ করেছো, তোমাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। শোনো বড় বৌমা, মেজ বৌমা, আজকে থেকে তোমরা বাড়ির কোনো কাজকর্মই করবে না, শুধু বিশ্রাম করবে, ঠিক আছে? ঠিক আছে মা। জি আচ্ছা মা। আচ্ছা আমিও তো মা হতে যাব, কোথায়? মা তো একবারের জন্য আমাকে কাছে ডেকে বলো না যে মা আজকে থেকে তুমিও কোনো কাজ করবে না, ভালো ভালো খাবার খাবে। এই ছোট বৌমা শোনো, আজকে থেকে বড় বৌমা আর মেজ বৌমা সমস্ত কাজ তুমি করে দিবে। আচ্ছা মা ঠিক আছে। ঠিক আছে, তোমরা এখন বিশ্রাম করো, আমি এই খবরটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে মা। বড় বৌমা, বড় বৌমা, মা আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি, একটা জরুরি কথা আছে। দাঁড়াও মেজ বৌমা। হ্যাঁ মেজ বৌমা। জি আম্মা, ডেকেছেন আমাকে? হ্যাঁ তোমাকে ডেকেছি। ছোট বৌমা, ছোট বৌমা, আমাকে ডাকছিলেন মা। কি ব্যাপার, তোমার আসতে তো দেরি হলো কেন? উনি তো হচ্ছে নবাবের মেয়ে, এই কারণে উনি আপনার ডাকে সারা দিতে কষ্ট পায়। সারাদিন তো কোনো কাজ করে না, নাক ডেকে ঘুমায়। গরিব ঘরের মেয়ে এসে যদি রাজার আলে এভাবে থাকতে পায়, খেতে পায়, তাহলে তো এমনই হবে। এখানে আমার আম্মা জান কথা বলছে, যেখানে আমার আম্মা জান কথা বলে সেখানে অন্য কেউ কথা বললে কি শাস্তি হতে পারে, সেটা তো অবশ্যই জানা আছে। কি হলো বৌমা, কিছু বলছো না কেন? আমার ডাকে সারা দিতে এত দেরি হলো কেন? আসলে মা, এই কয়দিন ধরে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আর আজকে সারাদিন ধরে অনেক জ্বরও এসেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কাউকে দিয়ে ওষুধ আনিয়ে খেও। মা গো, এত টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু কি আমাদের জন্য? মা আমার কিন্তু আপনার সাতনলি হাতটাই চাই। আরে থামেন তো, আপনি সবকিছু দেখলে এরকম হামাতের মতো শুরু করে দেন কেন? বউকে আপনি একা নাকি? হ্যাঁ আমিও তো এবারের বউ। আম্মা এগুলো কি সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন? তোমরা চুপ করবে? তোমাদের এই লোভের কারণে আজকে আমার সংসারের এই অবস্থা। বাড়িতে এক এক করে তিনটা বউকে নিয়ে আসলাম, একটা বউ আমার বংশের বাতি জ্বালাতে পারলে না, আমাকে নাতি নাতির মুখ দেখাতে পারলে না। আল্লাহ না করুক আজকে যদি আমি চোখ বুঝি, কালকে আমার বিষয় সম্পত্তি সমস্ত কিছু মানুষে টেনে হিঁচড়ে খেয়ে নিয়ে যাবে। আমার ভিটায় বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। শুনুন, আমার কাছে এইসব বাচ্চার আবদার করলে হবে না। আমি আগে লেখাপড়াটা শেষ করব, তারপরে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে চিন্তা ভাবনা করে দেখব। আর আমার বাবা মা আমাকে অল্প বয়সে বিয়ে দিয়েছে, তা না হলে আমি কখনোই নিজের ইচ্ছে আপনাকে বিয়ে করতাম না। ও, তাহলে তুমি আমার ছেলেকে সন্তান দিতে পারবে না? বেশ তা মেজ বউ, তোমার কি সমস্যা? দেখুন মা, আমার কাছে এইসব বাচ্চা কাচ্চার আবদার এখন করবেন না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে আমার এই সুন্দর ফিগারটা এখন নষ্ট করতে পারবো না। একটাই তো জীবন, সেটাকে কি উপভোগ করে তারপর না হয় বাচ্চার কথা চিন্তা করব। যদি তুমি তোমার জীবন উপভোগ করতে চাও তাহলে আমাকে কেন বিয়ে করেছো? শুনুন, আমার বাবা মা জোর করে আমাকে এই দুই সতীনের ঘরে বিয়ে দিয়ে দিয়েছে, তা না হলে কি কোনোদিন আমি এই সতীনের ঘরে বিয়ে করতাম? কখনোই। আমি যতদূর জানি মেজ বউ, তোমার বাবা রাজি হওয়ার আগেই তুমি রাজি হয়েছিলে, তাহলে কেন এই বিয়েতে রাজি হয়েছিলে? আসলে মা, আর আসলে আসলে করতে হবে না। তা ছোট বউ, তুমি কেন বাচ্চা নিচ্ছ না? মা আপনি কাকে কি বলছেন, এ নিবে বাচ্চা? একে দেখেই তো মনে হয় একটা গরিব ঘরের মেয়ে, শরীরের মধ্যে কিচ্ছু নেই। আর তাছাড়া না, আপনার ছেলে ওকে তো কোনোভাবেই পছন্দ করে না। এ আবার কি বাচ্চা দিবে মা? কি দেখে যে আপনি কি আমাদের সতীন ঘরে নিয়ে এসেছেন? আমাদের সতীন ঘরে কোনো যোগ্যতা আছে ওর? চুপ করো তোমরা, আমি ভালো মতোই বুঝতে পেরেছি তোমরা তিনজনের কেউ আমাকে রাতে রাতে মুখ দেখাতে পারবে না, তাই আমি আর আমার ছেলে সিদ্ধান্ত নিয়েছি, তোমরা আগামী দুই তিন মাসের মধ্যে যদি কোনো সুখবর না দিতে পারো তাহলে আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। আর আমার যত জায়গা জমি সহায় সম্পত্তি আছে সব কিছু তার নামে লিখে দেব। মা আপনি এসব কি ধরনের কথাবার্তা বলছেন? এই সর্বনাশী কথা মা।
তবে তার আগেই যদি তিনজনের মধ্যে কেউ আমাকে মা হওয়ার সুসংবাদ দিতে পারে তাহলে আমার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়া হবে। কি? বাচ্চা হলে এইসব গয়নাগাটি সব আমার হবে? ঠিক আছে, তাহলে তো আমাকে মা হতে হবে। আরে সরি, আপনার বয়স হয়েছে, আপনি কি বাচ্চা কাটতে দিতে পারবেন? এই বংশের প্রদীপ তো আমি জ্বালাবো, আর এই টাকা পয়সা গয়নাগাটি সবকিছুর মালিক আমি হব। মা, আপনাদের যদি কথাবার্তা বলা শেষ হয়ে থাকে তাহলে আমি একটা কথা বলতে পারি? তোমার আবার কি কথা বলো। আসলে মা, অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি। কি কথা বলতে চাও, তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, কাজে যেতে হবে। আমি না মা হতে চলেছি। কি বলছো তুমি? দেখলেন মা, দেখলেন, যেই আপনি বলেছেন বাচ্চা দিতে পারলে এই বাড়ি গাড়ি সবকিছুর মালিক হবে, সেই মিথ্যা নাটক করা শুরু করে দিয়েছে। এই মিথ্যাবাদী, লোভে কোথাকার! আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি এইসব বাড়ি গাড়ি টাকা পয়সা সব সম্পত্তির উপরে তোর অনেক খারাপ নজর। আর শুন, আমি থাকতে কোনোদিনও তুই এইসবের কোনো কিঞ্চিত পাবি না, মনে রাখিস। মা বিশ্বাস করুন, আমি একটু মিথ্যা বলছি না, আমি সব সত্যি কথা বলছি মা। আমি সত্যি মা হতে চলেছি। এই বাড়ি গাড়ি টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নেই মা, আমি সত্যি বলছি। ও, আমি যেই বাড়ি গাড়ি টাকা পয়সা কাউকে লিখে দেওয়ার কথা বলেছি আর অমনি তুমি মা হওয়ার মিথ্যা কথা বলছো? এই বাড়ির প্রত্যেকটা বউ লোভী। তোরা যেদিন সত্যি সত্যি মা হতে পারবি সেদিন এসে বলবি, আর তা না হলে আমি আর একটা বিয়ে করব। তোদের প্রত্যেকটা বউকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব। মা, ঘরে চলো। আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো না, একটু তো শোনো, আম্মা আপনি কোথায় যাচ্ছেন, আমাদের কথাটা তো শুনুন। ইশ্রী, মিথ্যা কথা বলেও কোনো লাভ হলো না। এসব জায়গা জমি কোনোদিনও তোর ওই পোড়া কপালে জুটবে না, মনে রাখিস। চল তো, এই সংসারের বাতি তো আমি জ্বালাবো আর এই সব সম্পত্তির মালিক আমি। তোমরা কেউ কেন বিশ্বাস করছো না? আমি সত্যি বলছি, আমি লোভে না, আমি মিথ্যা বলি না, এই টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমরা আমার সন্তানটাকে মেনে নাও। আমি সত্যি আমার হতে চলেছি। কি ব্যাপার, ছোট বউ এইভাবে বমি কেন করছে? ছোট বউ কি সত্যি সত্যি মা হতে চলেছে নাকি? আর ও যদি সত্যি সত্যি মা হয়ে যায় তাহলে তো আমার হাত থেকে এই বিশাল বাড়ি জমি টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু চলে যাবে, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব কিছু শেষ হয়ে যাবে। আমি মা না হতে পারি, মা হওয়ার অভিনয় তো করতে পারি। কি সর্বনাশ, ছোট বউর সাথে সাথে কি বড় বউ মা হয়ে গেল নাকি? এখন তো ওরা আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না, আর আমার সোনা গয়না বাড়ি গাড়ি কিছুই পাওয়া হবে না। আমাকে এবার মা হওয়ার অভিনয়টা করতেই হবে। আমি খুব ভালো করেই জানি এই বড় বউ সম্পদের লোভে মা হওয়ার অভিনয় করছে। কি ব্যাপার, তিন বৌমা একসাথে গর্ভবতী? কি রে মা, এটা কিভাবে সম্ভব? আরে চুপ কর, আল্লাহ এতদিন পর আমাদের বংশের দিকে মুখ তুলে তাকিয়েছে। তুই যা, দৌড়ে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বড় বৌমা, মেজ বৌমা, তোমরা এতদিন পর আমার আশা পূরণ করেছ, তোমাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। শোনো বড় বৌমা, মেজ বৌমা, আজকে থেকে তোমরা বাড়ির কোনো কাজকর্মই করবে না, শুধু বিশ্রাম করবে, ঠিক আছে? ঠিক আছে মা। জি আচ্ছা মা। আচ্ছা, আমিও তো মা হতে যাব, কোথায়? মা তো একবারের জন্য আমাকে কাছে ডেকে বলো না যে মা আজকে থেকে তুমিও কোনো কাজ করবে না, ভালো ভালো খাবার খাবে। এই ছোট বৌমা শোনো, আজকে থেকে বড় বৌমা আর মেজ বৌমা সমস্ত কাজ তুমি করে দিবে। আচ্ছা মা, ঠিক আছে। ঠিক আছে, তোমরা এখন বিশ্রাম করো, আমি এই খবরটা সবাইকে দিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে মা। কিরে, তুই তো মা হবি না, তাহলে মায়ের কাছে এইভাবে মিথ্যা কথা কেন বললি? বুঝতে পেরেছি, সয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিস, তাই না? চিন্তা করিস না,
মায়ের কাছে না তোর এই মুখোশটা খুলে দিব, সব সত্যি কথা বলে। থামো বড়পা, তুমিও যে নাটক করছো এটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি। তুমি যদি আমার কথা বলো আমিও তোমার কথা মায়ের কাছে বলে দিই। আচ্ছা থাম থাম, আমরা দুজন দুজনের ব্যাপারে মার কাছে গিয়ে কিছুই বলবো না। হ্যাঁ শোন, টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি যাই পাই না কেন, আমরা দুজনে মিলে ভাগ করে নিব, কেমন? ঠিক আছে, সম্পত্তিগুলো হাতে নিই, তারপর আমরা দুজন ভাগাভাগি করে যেটা ভাগে সে নিয়ে নিব। ঠিক আছে। কি ব্যাপার ছোট বউ, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শোনা হচ্ছে তাই না? যাই হোক, আমার বাথরুমে কিছু ময়লা কাপড় চোপড় পড়ে আছে আমার আর মেজু বউয়ের, ওগুলো কি একটু ধুয়ে দিস তো? আচ্ছা ঠিক আছে, আমি সব পরিষ্কার করে দেব। চলো বড় অপা। হুম চল। আমারটা হয়ে গেছে, আয় এবার তোর পেটটা বানিয়ে দিই, তাড়াতাড়ি আয়। বাহ কি সুন্দর হয়েছে। আমরা দুজন ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারবে না যে আমরা দুজন মা হব না, কিন্তু এই মিথ্যা অভিনয়টা করেই আমরা ওদের কোটি কোটি টাকা সব সয় সম্পত্তি হাতিয়ে নিতে পারবো। কিন্তু বড় বা, যখন বাচ্চাও টাইম হবে তখন আমরা বাচ্চা কোথায় পাবো? আরে তুই এত চিন্তা করিস না, আমি হসপিটালে একটা ডাক্তারের সাথে কথা বলে রেখেছি, সে আমাকে বলেছে সময় মতো দুইটা বাচ্চা দিয়ে দিবে। আরে বাহ, তোমার মতো তো সেই আইডিয়া খুবই ভালো হবে, আর এইভাবেই আমরা কোটি কোটি টাকা দিয়ে দিই, নাহলে আমাদের আর কেউ ধরতেই পারবে না। হ্যালো বড় আপা মেজ আপা, এত লোভে ওরা এই বাড়ির টাকা পয়সা গাড়ির জন্য এত বড় মিথ্যা কথা সাজিয়েছে, দুইটা মানুষের মন নিয়ে এভাবে খেলছে ওরা? মানুষ দুটো কত আশা করে বসে আছে বাচ্চার মুখ দেখার জন্য। না না, আমি অন্যায় অভিযোগ মেনে নিতে পারছি না, পারবো না মেনে নিতে, আমাকে কোনো কিছু একটা করতে হবে। আমাকেই করতে হবে, এদের কারণে আমার সন্তানটা এত অবহেলা অযত্নে বেড়ে উঠছে, এবার আমাকে কিছু একটা করতেই হবে। বড় বৌমা, মেজ বৌমা। মা। জি আম্মা। ছোট বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, তোমরা এতদিন পরে আমার মনের ইচ্ছা পূরণ করেছ, আর সেজন্য আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। তোমরা দুজনে আমার মনের আশা পূরণ করেছ, এতদিন অনেক মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছে বাচ্চার জন্য, এখন আর কেউ কোনো কথা শোনাতে পারবে না। আর তাই আমি তোমাদের দুজনের জন্য স্বপ্নরে হার বানিয়েছি, আর আমি চাই এই হার দুটা আমি তোমাদের গলায় নিজের হাতে পরিয়ে দেব। কই মা, দেখি দেখি, আমার তো অনেক দিনের ইচ্ছা একটা স্বপ্নরে হার পরার। আমার অনেক ইচ্ছে মা স্বপ্নরে হার পরার। দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি। মা, সব কি শুধু বড় দুই বউদেরকেই দেবেন, আমাকে কিছু দেবেন না? আমিও তো এই বংশের বংশধর, আমার গর্ভে ধারণ করেছি, তাহলে আপনারা আমার সাথে এমন কেন করছেন মা? আমার উপর কেন এত অবহেলা অন্যায় অত্যাচার করছেন আপনারা? এই ছোট, তুই যে মিথ্যা কথা বলছিস আর এইভাবে যে মিথ্যা অভিনয় করছিস, তুই কি ভেবেছিস আমরা কি সেটা কেউ বুঝি না? আমার ছেলে তো তোমাকে পছন্দই করেনি, এই বাচ্চাগুলা থেকে আসো, আমরা এই বাচ্চা মানি না। শুনুন মা, আজকে যেহেতু আমার সতীত্বের উপর কথা উঠেছে, আমার সন্তানের বাবার পরিচয়ের উপর কথা উঠেছে, আমি একটা কথা না বলে পারছিই না। আপনি যাদেরকে এত আদর আপ্যায়ন করছেন তারা আসলে আপনার সাথে অভিনয় করছে, ওরা আসলে কেউ মা হবেই না, ওরা শুধু আপনার টাকা পয়সা গয়নাগাটির সম্পত্তির লোভে আপনার সাথে নাটক করে যাচ্ছে এতক্ষণ ধরে। তুমি এসব কি বলছো? আমার বউদের নামে একটা বাজে কথা বললে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দিব, আমি কিন্তু সহ্য করব না। দেখলেন মা, দেখলেন তো আপনার ছোট বউ এসব কি শুরু করেছে, আমরা নাকি মা হওয়ার মিথ্যে অভিনয় করছি। এসব কি বলছে আপনার ছোট বউ, ওকে কিছু বলেন মা। আমাদেরকে দেখে মনে হয় আমরা মা হওয়ার মিথ্যে অভিনয় করছি? আমাদের পেটে কি সন্তান নেই? কি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বংশধরদের শেষ করার পরিকল্পনা করছিস? সৈকত, এক্ষুনি তোর এই ছোট বউটাকে বাড়ি থেকে বের করে দে। ঠিক আছে, তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা প্রমাণ করে এই বাড়ি থেকে যাবো। বড় আপু,
কি ব্যাপার? তো তুমি আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? তুমি কি সত্যি কথাটা বলবে নাকি আমি ছুরিটা চালাবো তোমার উপর? না না না, তা থামো। শুনুন, যেহেতু আমি ধরা পড়ে গেছি, তাহলে আরো একটা সত্য কথা বলে দিই। শুধু আমি একা কিন্তু ছলনা করিনি। এই যে আপনাদের মেজো বউকে দেখছেন, সেও আমার মতো একই কাজ করেছে। কি মেজো বউ, কথা বলছো না কেন? বড় মামা যা বলছে তা কি সত্যি? চুপ করে আছো কেন বলো। বড় বউ মেজো বউ, তার মানে তোমরা দুজনে মা আর আমাকে ঠকিয়েছ? ছি, আমার ঘৃণা লাগছে তোমাদের দুজনকে। এই বাড়িতে এখনো আমি রেখেছি। তোদের মতো মহিলা নিয়ে আমি সংসার করব না। আজ এই মুহূর্তে তোরা দুজনে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা বলছি। কি বলছে এসব? মানলাম আমরা একটা ভুল করে ফেলেছি, এর জন্য কি তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দিব। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে হাজতের ভাত খাইয়ে ছাড়বো। আমরা এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না না মা, আমার কাছে আপনাদের মাফ চাইতে হবে না। আমি এমনিতে মাফ করে দিয়েছি, আমি রেগে নেই আপনাদের উপর।